কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মিশন মিস্ত্রি ভবন। আপনাদের জন্য যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি, যে বাড়ির ফ্রন্ট সাইডের ডিজাইনটা কেমন হতে হওয়া চাই আর কি, সুন্দর ধরনের ডিজাইন দেখুন এর বাড়ির, যে 3D প্ল্যান এটা আর কি, খুবই সুন্দর বাড়িটা। বাড়ির সামনের ফ্রন্ট ডিজাইনটা দেখুন খুবই সুন্দর করা হয়েছে। গ্যারেজটা যে করা আছে টাউন ছাদ দিয়ে, গ্যারেজটা খুবই সুন্দর আর কি। দেখুন এই যে সিঁড়ির চাতালে আর কি, রেস চাতালের সঙ্গে এখানে 5-4টে স্টেপ দিয়ে এখানে একটা ছোটো রুম করা হয়েছে। ভিচালের আর কি ওপরে যে স্ল্যাবটা চাপানো আছে, ভিচাল ভি মডেলের গ্যারেজের ওপরের, এটা খুবই সুন্দর ডিজাইন আর কি, ওপর ইউনিক ধরনের আর কি। দেখুন এই সিঁড়ির যে সিঁড়ি ঘরের সামনের যে ওয়ালগুলো করা হয়েছে, এইগুলো আর কি দেখুন খুবই ডিজাইন আর কি, সুন্দর ডিজাইন। ইটের মধ্যে ইট কেটে কেটে করা হয়েছে। সাইডটা দেখুন, সাইডের যে জানলাগুলো করা হয়েছে, যে উইন্ডোগুলো জানলা, জানলার উপরের যে ডিজাইনগুলো করা হয়েছে আর কি, দেখুন এই ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এই ধরনের যে না আপনি এখন আপাতত সচরাচর দেখা যায় না, প্লেন সানসেট আছে, কিন্তু সাইডে যে ইটের কাজ আর কি, এই বাড়িটা ইটের কাজ বেশি করা হয়েছে। এই যে কার্নিসগুলো দেখুন ইট দিয়ে বার করা আছে, এই সাইডগুলো ইটের আর চেন চেন টাইপের আর কি, এটা প্লাস্টার না, ইটের কাজ। এটাও ইটের কাজ, দেখুন এই কার্নিসটা পুরো উঠে যাচ্ছে। সামনের যে ডিজাইনটা দেখুন, সামনের যে এই ডিজাইনটা, যে দোতলায় গিয়ে যখন এই জানালাটা হচ্ছে, জানালার যে এই রাউন্ডটা ঘুরছে, এটা পুরো ইটের ইটেরই কাজ। এইখানে ওই সিঁড়ির সামনেটা রাউন্ড আছে, দেখুন এই রাউন্ডটাও খুব সুন্দর। এই জিনিসগুলোর জন্য বাড়িটা বেশি ভালো লাগছে। আরও বিষয় আছে, দেখুন এই সিঁড়ির এখানে এইখানটা সিঁড়ির যে ওয়ালটা আছে, এই ওয়ালে দেখুন ইটের কত রকম কাজ করা আছে, ইটের আর কি অনেক রকম ধরনের কাজ। এই একটা ইট বিম ঝুলানো হয়েছে এখানে, যে দেখুন একটা আর কি 10 ইঞ্চি কাজের থেকে 5 ইঞ্চি কাটান দিয়ে, বা 3 ইঞ্চি তিনটে বর্ডার টেনে দিয়ে, খুবই সুন্দর ডিজাইন আর কি। কালার কম্বিনেশন খুব সুন্দর করেছে। এই ধরনের বাড়ির ডিজাইন আপনারা করতে পারেন, এই ধরনের ডিজাইন সচরাচর দেখা যায় না। এই বাড়িটা আর কি, জমির আমাদের লেন্থ আছে, জমিটা আমাদের 4 কাঠাতে কিছুটা কম আছে, 2.75 কাঠা জমি আছে। আর বাড়ির এই বাড়ির লম্বা আছে আপনার 34 ফুট 11 ইঞ্চি, আর চওড়া আছে 34 ফুট 6 ইঞ্চি। বাড়িটা আপনার 1300 স্কোয়ার ফুটের বাড়ি আছে। সামনে বাড়িটার সামনে বারান্দা করা আছে, বাড়িটার সামনে একটা বারান্দা আছে, এটাই হচ্ছে আপনার মেন গেট আছে এটা। আর এইখানটা দেখুন একটা গেট রয়েছে, এটা হচ্ছে সিঁড়ির মেন গেট আর কি। বাড়িটা খুবই সুন্দর করেছে। এই ধরনের ভিডিও, আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর দেখুন সবাই ভিডিও দেখে বেরিয়ে চলে যায়, যদি ভিডিওতে লাইক না দেন তাহলে আমরা কী করে বুঝবো যে ভিডিওটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? লাইক দিয়ে আমাকে বোঝান, কিন্তু কমেন্ট করে জানান যে এই ভিডিওটা এখানে প্রবলেম আছে, কিন্তু বাড়ির থেকে আমার থেকে জানার চেষ্টা করুন, যাতে আমার ভিডিও বানানোর কনফিডেন্সটা বাড়ে। চলুন তাহলে যাওয়া যাক, নেক্সট ভিডিওতে দেখা হবে।